Fundamental concepts of organic reaction mechanism. First one, inductive effect. Inductive effect. What is inductive effect? In this video, we'll learn about inductive effect, electromagnetic effect, resonance, and hyperconjugation. Inductive effect. Dutu bhinno poromanu dara srishto. সমযোজী এক বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোটটি পরমাণু দ্বারা সমভাবে ব্যবহৃত হয় না যে পরমাণুটি তড়িৎ ঋণাত্মকতা বেশি ইলেকট্রন জোটটি সেই পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয় এখানে তিনটে সি বন্ড সিএল এখানে আকর্ষণ হচ্ছে এই কার্বনটা দ্বারা আকর্ষণ হচ্ছে কার্বনটা দ্বারা আকর্ষণ হচ্ছে এটাকে দেওয়া হলো ডেল্টা 1 এটা হচ্ছে ডেল্টা ডাবল ডেল্টা প্লাস আর এটা হচ্ছে ট্রিপল ডেল্টা প্লাস তো যে সবথেকে বেশি কাছে থাকবে ক্লোরিন এটা ক্লোরিন অ্যাটম মাইনাস এই নেগেটিভ চার্জের সবথেকে কাছে আছে এই কার্বনটা তো এই কার্বনটার তড়িৎ তো এই কার্বনটার ইন্ডাকটিভ হবে সবথেকে বেশি তারপর ল্যামডা প্লাস তারপর ট্রিপল ল্যামডা প্লাস এবার যদি লিথিয়ামের দিক থেকে বিচার করি তাহলে লিথিয়াম পজিটিভ তড়িৎগ্রস্ত লিথিয়ামের সাপেক্ষে কার্বনটা নেগেটিভ তড়িৎগ্রস্ত তো সেখানে কি হচ্ছে এইদিকে রিপালশন হচ্ছে সো ক্লোরিন পরমাণুর দিকে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি পরমাণুটি তার দিকে বেশি সরে যায় এর ফলে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক নেগেটিভ তড়িৎগ্রস্ত আর কম তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক পজিটিভ তড়িৎগ্রস্ত হয় দুটো ভিন্ন মৌলের পরমাণু দ্বারা সৃষ্ট সমযোজী এক বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোটটি পরমাণু দ্বারা সমভাবে ব্যবহৃত হয় না যে পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি ইলেকট্রন জোটটি সেই পরমাণু দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় তার দিকে সরে যায় এর ফলে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুটি নেগেটিভ তড়িৎগ্রস্ত এবং কম তড়িৎ ঋণাত্মক পরমাণুটি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে এখানে যে লিথিয়াম তার অ্যাট্রাকশন এদিকে চলবে এবার আমাদের ইন্ডাকটিভ এফেক্টের মাইনাস আই এফেক্ট আছে প্লাস আই এফেক্ট একটা জিনিস মনে রাখতে হবে ইন্ডাকটিভ এফেক্ট ইজ আ পার্মানেন্ট এফেক্ট ইন্ডাকটিভ এফেক্ট ইজ আ পার্মানেন্ট এফেক্ট মাইনাস আই প্রভাব সম্পন্ন পরমাণু বা গ্রুপগুলো হলো মাইনাস এইচ সবথেকে বেশি তারপর মাইনাস ও তারপর বন্ড সি ডাবল ও মাইনাস তারপর সিএইচ থ্রি হোল থ্রি সি তারপর সিএইচ থ্রির হোল টু সি এইচ তারপর সিএইচ থ্রি সিএইচ টু তারপর সিএইচ থ্রি নেক্সট ডয়টেরিয়াম এইটা তো এটা লিখে নিতে হবে তারপর আমাদের প্লাস আই এফেক্ট কী করে হচ্ছে আচ্ছা একটা জিনিস লিখে নিতে হবে সেটা হচ্ছে প্লাসা এফেক্ট বাড়লে অ্যাসিডিটি কমে প্লাসা এফেক্ট কমলে অ্যাসিডিটি বাড়ে মাইনাস আই এফেক্ট বাড়লে অ্যাসিডিটি বাড়ে মাইনাস আই এফেক্ট কমলে অ্যাসিডিটি কমে প্লাস এনআর থ্রি বন্ড প্লাস এসআর টু বন্ড প্লাস এনএইচ থ্রি বন্ড এনও টু বন্ড এসও টু আর বন্ড সিএন বন্ড সি ডাবল এইচ বন্ড ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ও আর অ্যান্ড ও এইচ এই তো এবার আমরা আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী অ্যাসিটিক অ্যাসিড দুর্বল আর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মোর পাওয়ারফুল তাহলে এবার যদি দেয় আয়োডো অ্যাসিডিক অ্যাসিড ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আর ফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড এদের মধ্যে কে বেশি পাওয়ারফুল প্লাস আই এফেক্ট কে বেশি দেখাচ্ছে ফ্লোরিন তাহলে কে বেশি পাওয়ারফুল হবে ফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড তারপর ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড তারপর ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড তারপর আয়োডো অ্যাসিডিক অ্যাসিড ওকে নাও মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বেশি তীব্র আবার ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের থেকে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বেশি তীব্র নাও আলফা আচ্ছা আলফা বিটা আর গামা
কার্বন কি করে নির্ণয় হবে? এক্সাম্পল CH2 CH3 ক্লোরিন। আচ্ছা, এই নেগেটিভ চার্জযুক্ত কার্বন পরমাণুটি যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটা আলফা কার্বন, তারপরেরটা হচ্ছে বিটা, তারপরেরটা হচ্ছে গামা, এইভাবে। ওকে, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসারি অ্যামিন, আমাদের টারসারি অ্যামিনে সব থেকে বেশি, তারপর সেকেন্ডারি অ্যামিন, তারপর হচ্ছে প্রাইমারি অ্যামিন। কিন্তু জলীয় অবস্থায় 2, 1, 3, 212, 213, এই কথাটা মনে রাখতে হবে, জলীয় অবস্থায় আগে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি অ্যামিন। তারপর ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ইন্ডাক্টিভ এফেক্ট ইজ আ পারমানেন্ট এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ইজ আ ইম্পারফেক্ট এফেক্ট, ইজ আ অস্থায়ী এফেক্ট। তারপর আমরা চলে যাবো রেজোনেন্স। রেজোনেন্সটা আমাদের কয়েকটা নিয়ম আছে, সো নিয়মগুলো ফলো করে নন পোলার রেজোনেন্সের গঠন সংকেত ডাইপোলার রেজোনেন্সের গঠন সংকেত থেকে বেশি হওয়ায় স্থিতিশীল। আচ্ছা, বই দেখে পড়াই, এখানে বলেছে রেজোনেন্সের কয়েকটা নিয়ম, নন পোলার রেজোনেন্সের গঠন সংকেত ডাইপোলার রেজোনেন্স গঠন সংকেতের চেয়ে বেশি স্থিতিশীল হওয়ায় হাইব্রিডের প্রতি এর অবদান বেশি হয়। এটা কি কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই মলিকুলের ওপর, এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে। এটা হচ্ছে ডাইপোলার, দু ধরনের পোলারিটি সৃষ্টি করছে। এটা হচ্ছে নন পোলার, রুলসে আছে নন পোলার রেজোনেন্সের গঠন সংকেত ডাইপোলার রেজোনেন্সের গঠন সংকেত থেকে খুব বেশি। তাহলে এই দুটোর মধ্যে কার বেশি হবে? এইটার বেশি হবে, তার কারণ এটা হয়েছে নন পোলার, আর নন পোলার রেজোনেন্সের গঠন সংকেত বেশি হয়। যে গঠন সংকেতে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি সেই গঠন সংকেতের স্থিতিশীলতা বেশি হয়। এই দুটোর মধ্যে সমযোজী বন্ধনের সংখ্যা কার বেশি? এইটা পাই বন্ড, কার পাই বন্ড? এখানে দুটো পাই বন্ড আছে আর এখানে একটা পাই বন্ড আছে, তাহলে এইখানে এরা স্থিতিশীলতা বেশি হবে, এর স্থিতিশীলতা কম হবে। তাছাড়া অন্যদিক থেকে, আচ্ছা, তারপর ক্যাটায়নীয় বা অ্যানায়নীয় গঠন সংকেতগুলির মধ্যে যেসব গঠন সংকেতে পজিটিভ চার্জ কম তড়িৎ ঋণাত্মক পরমাণুতে এবং নেগেটিভ চার্জ বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুতে অবস্থান করে সেটি অধিকতর স্থিতিশীল হয়। মানে কি, এখানে অক্সিজেন আছে, কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, কার্বন আছে, এখানে নেগেটিভ চার্জ আছে, কার মাথায় থাকা উচিত? অক্সিজেনের মাথায়, আর কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকা উচিত। এই দুটো মলিকুলের মধ্যে কার কাছে আছে? এর আছে, এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, তার মানে এরা বেশি স্থিতিশীল। এই দুটো মলিকুলের মধ্যে অক্সিজেনের মাথায় এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ কার মাথায় থাকা উচিত? অক্সিজেনের, নাইট্রোজেন, অক্সিজেনের মাথায় তো নেগেটিভ চার্জ থাকা উচিত, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকা উচিত, তার মানে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ থাকা উচিত, তার মানে এটা বেশি স্থিতিশীল। তারপরে রুলস, পজিটিভ চার্জ বিশিষ্ট গঠন সংকেতে যেসব পরমাণু অষ্টপূর্ণ থাকলে সেটি বেশি স্থিতিশীল এবং হাইব্রিডের প্রতি তার অবদান বেশি। এখানে দেখো অক্সিজেনের এখানে অষ্টপূর্তি, তো এটা বেশি স্থিতিশীল। আচ্ছা, একটা হচ্ছে অ্যারোমেটিক গঠন সংকেতে সমযোজী বন্ধন বিশিষ্ট, আচ্ছা এটা অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক আর নন অ্যারোমেটিকের মধ্যে অ্যারোমেটিকের স্থিতিশীলতা সব থেকে বেশি। তারপরে তারপরে হচ্ছে এখানে দেখো নাইট্রোজেনের মাথায় দুটো নেগেটিভ চার্জ আছে, দুটো নেগেটিভ চার্জ যখন থাকবে তখন সেটা